আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। বর্তমানে বেশি সংখ্যক মানুষের টেলিগ্রাম অ্যাকাউন্ট ব্যান হয়ে যাচ্ছে বা টেলিগ্রাম নাম্বার ব্যান হয়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে টেলিগ্রাম ব্যান হওয়া নাম্বার কিভাবে ফিরে আনবেন। আমি আপনাদেরকে দুইটা স্টেপ দেখাবো, দুইটা স্টেপই রিয়েল স্টেপ, এগুলো কিন্তু তাদের পক্ষ থেকে বলা হয়েছে। সেই রকম দুইটা স্টেপ রিয়েল স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা সেই স্টেপগুলো ফলো করে আপনাদের কাজগুলো করবেন, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের ব্যান হওয়া টেলিগ্রাম নাম্বার ফিরে পাবেন। So let's get started. All right guys, তো প্রথমত আমি যদি আমার টেলিগ্রাম অ্যাপসটি ওপেন করি, তারপর এখানে যদি কান্ট্রিটা সিলেক্ট করে একটা নাম্বার দিই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে এখানে একটা নাম্বার পেস্ট করে দিয়েছি, এখানে এরো আইকনে টাচ করে তারপর যদি ইয়েস এ টাচ করলে এখানে দেখেন এই নাম্বারটা কিন্তু অলরেডি ব্যান হয়ে গেছে, দিস ফোন নাম্বার ইজ ব্যানড। তো এখন কথা হচ্ছে এটা কিভাবে আনব্যান করবো। আমরা অনেকেই অনেকভাবে ট্রাই করতেছেন বা অনেকে অনেক ভিডিও দেখতেছেন, তো আজকের এই ভিডিওটা দেখে এই রিয়েল প্রসেসগুলো আপনারা ট্রাই করেন, ইনশাল্লাহ আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট নাম্বারটি আনব্যান করতে পারবেন। তো ফার্স্ট অফ অল যে প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর টেলিগ্রাম সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে, ওগুলো আপনারা ফলো করতে পারেন। তো যখন ঠিক এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে, তখন আপনারা কি করবেন, হেল্প একটা টাচ করে দিবেন, হেল্প নামে একটা লেখা দেখতে পারবেন, এটাতে একটা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো এখন আপনারা যে কাজটি করবেন, এই যে এই দেখেন এই লাইনটা আপনারা এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আমি একটা লেখা আপনাদেরকে দিচ্ছি, সেই লেখাটা আপনারা পেস্ট করে দিবেন। ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে একটা লেখা প্রিন্ট করা থাকবে, সেই লেখাটা নিয়ে আপনারা আমি যেভাবে দিচ্ছি সেভাবেই মানে বসিয়ে দিবেন। দেখেন আমি একটা লেখা এখান থেকে কপি করে ওখানে বসিয়ে দেবো, সেম ভাবে আপনারা সেই লেখাটা কপি করে আপনারা এই যে এই জায়গাতে এরকম পেস্ট করে দিবেন। হ্যাঁ, প্রথম স্টেপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দ্বিতীয় স্টেপটা হচ্ছে কি এর থেকে মোস্ট ইম্পর্টেন্ট। তারপর আপনারা কি করবেন, এটা বসিয়ে দেওয়ার পর এইখানে একটা এরো আইকন দেখতে পারবেন, এরো আইকনে একটা টাচ করে দিয়ে এটা তাদের কাছে সেন্ড করে দিবেন। মানে আমি ওই লেখাতে সবকিছু ভেঙে চুরে বলে দিয়েছি, আপনাদের কোনো কিছু করতে হবে না, জাস্ট এইভাবে আপনারা সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পর 24 ঘন্টা অপেক্ষা করবেন। ওকে সো গাইস, তো এখন আমরা যে দ্বিতীয় স্টেপ সেটা দেখে আসি। তো প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে, ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে সার্চ বারে টাচ করবেন টেলিগ্রাম সাপোর্ট, এই যে টেলিগ্রাম সাপোর্ট লিখে আপনারা সার্চ করবেন। কেননা টেলিগ্রাম সাপোর্ট মানে হচ্ছে কি, ডাইরেক্টলি সরাসরি টেলিগ্রাম সাপোর্টের কাছে এই রিপোর্টটা যাবে, তারা রিভিউ করে আপনাদের সমস্যাটা সমাধান করে দেবে, আমি আপনাদেরকে দেখাই। তো তার আগে ছোট্ট একটা কথা বলিনি, সেটা হচ্ছে কি টেলিগ্রাম নাম্বারগুলো ব্যান হয় কেন বলো তো। তো টেলিগ্রাম নাম্বার ব্যান হওয়ার কারণটা হচ্ছে, মানে মোস্ট ইম্পর্টেন্ট কারণটা হচ্ছে কি, বর্তমানে আপনারা জানেন সব কিছু আপডেট হইতেছে, ফেসবুক ইউটিউব অ্যান্ড টিকটক সব কিছু আপডেট হইতেছে, যার কারণে অনেক কিছু আপনারা মানে অনেক কিছু আগে যেগুলো করতে পারতেন এগুলো কিন্তু ইতিমধ্যে করা যায় না যে ফেসবুক ইউটিউবে। সো সেম ভাবে টেলিগ্রামের গাইডলাইনের বিরুদ্ধে, মানে টেলিগ্রামের রুলস এর বিরুদ্ধে আপনারা যদি কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনাদের নাম্বারটা ব্যান করা দেয়। হ্যাঁ, মানে আপনারা যদি টেলিগ্রামের গাইডলাইনের বিরুদ্ধে, টেলিগ্রামের যে বিষয়টা উল্লেখ করা নাই, যে বিষয়টা অনুমতি নেয়, সেই যদি সেরকম বিষয় যদি সেক্সুয়াল বিষয় যদি আপনারা টেলিগ্রামে কাজ করে থাকেন, এই জন্য আপনাদের নাম্বারটা ব্যান করে দেয়। আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো এখন কিভাবে কি করবেন, এই যে সাপোর্ট আসার পর এখানে ফার্স্ট একটা ওয়েবসাইট দেখতে পারবেন, সাপোর্ট এটাতে ট্রান্স করে দেবেন টেলিগ্রাম সাপোর্ট। গাইস এটাতে ট্রান্স করে দেওয়ার পর ঠিক এইরকম একটা ফর্ম আপনাদের সামনে শো হবে, এই ফর্মটা মূলত আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে দেখেন প্লিজ ডিসক্রাইব ইউর প্রবলেম, মানে আপনার প্রবলেমটা এখানে উল্লেখ করতে বলতেছে। সো এই জন্য আমি ওই লেখাটা লিখছি, আপনি সেম ভাবে ওই লেখাটা কপি করবেন, কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্স থেকে লেখাটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এই যে নিচে একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন আপনার, আমি একটা আমার ইমেল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। সেম ভাবে আপনি আপনার একটা জিমেল অ্যাকাউন্ট নিচে বসিয়ে দিবেন, দেখেন ইউর ইমেল, তো এখানে একটা জিমেল অ্যাকাউন্ট বসিয়ে দিবেন। তারপর এখানে আপনার যে নাম্বারটা ব্যান হয়েছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। হ্যাঁ, তো আমি আমার নাম্বারটা বসিয়ে দিয়েছি। সেম ভাবে আপনি আপনার এই যে আমি যেভাবে যে স্টেপে দেখাচ্ছি সেই স্টেপে আপনারা করবেন, অবশ্যই কোনো কিছু যাতে ভুল না হয়। এরকম করার পর আপনি সাবমিট একটা ট্রান্স করে দিবেন। সাবমিটে ট্রান্স করার পর দেখেন থ্যাংকস ফর ইউর রিপোর্টস, ইউ উইল ট্রাই টু রিপ্লাই অ্যাজ আ সুন অ্যাজ পসিবল, মানে এটা খুব শীঘ্রই আপনাদেরকে রিপ্লাই দিবে যদি সম্ভব হয়। হ্যাঁ, তো তারা এটা বলতে মূলত কারণ হচ্ছে কি, আপনারা টেলিগ্রাম নাম্বার ব্যান্ড যেটা হয়েছে সেটা দিয়ে আপনারা মানে রিপোর্ট জানাইছেন, আর তারা যদি দেখে যে আপনি টেলিগ্রামের কোনো কিছু বিরোধিতা করেন নাই, টেলিগ্রামে যদি কোনো কিছু বিরোধিতা করেন না থাকেন, অবশ্যই আপনাদের নাম্বারটা আনব্যান করে দেবে। আর যদি তারা দেখে যে আপনি টেলিগ্রামে বিরোধিতা করছেন, টেলিগ্রামের বিরুদ্ধে কোনো কাজ করছেন, সেক্ষেত্রে আপনার নাম্বারটা আনব্যান করবে না, মানে এই ব্যান থেকে যাবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। এই ছিল রিয়েল দুইটা স্টেপ, এই দুইটা স্টেপ তাদের পক্ষ থেকে বলা ছিল, এরকম করলে আপনাদের ব্যান হওয়া নাম্বারগুলো আনব্যান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আর এই ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন অ্যান্ড কমেন্ট
বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। নিত্য নতুন টিপস পেতে অল টিপস নাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল করে দিন আমাদের লেটেস্ট সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য।